কেন মোদী সরকার জবাব দাও, চপ চল জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মোদী জি জিনা চপ চল চপ চল, মোদী জি জিনা চপ চল চপ। একদম এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বৃদ্ধি হয়েছে সারা ভারতবর্ষ সহ বাংলায়, আজকে তারই প্রতিবাদে সন্তোষপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে আমাদের সমস্ত নেতৃত্ব কর্মী সব একদম রাজ্য জেলা থেকে আমাদের যে পঞ্চায়েত ব্লক এবং পঞ্চায়েত স্তরের সমস্ত প্রতিনিধি আছে তারা যোগ দিয়েছে। বিষয় আপনারা দেখছেন যে গ্যাসের দাম 400 থেকে 800 আছে, এই যে একটা অন্যায় গরিব মানুষের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় চাল দিচ্ছে আর মানুষ রান্না করবে সেই রান্নার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। আমরা সর্ষের তেল 160 টাকা করে দিয়েছে, আজকে পেট্রোল 100 টাকা সেঞ্চুরি, ডিজেল 90 টাকা চলে গেছে। আজকে মুসুর ডাল, মানুষ ডাল ভাত তরকার আলু ডাল সেদ্ধ ভাত খাবে তা উপায় নেই, সেই ডালের দামও 130-140 টাকা। তাহলে মানুষ যাবে কোথায়? যারা একটু ভদ্র মাঝারি মধ্যবিত্ত পোস্ত খায় সেই পোস্ত 1600 টাকা কেজি, 100 পোস্ত 160 টাকা। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষকে আজকে কোথায় নিয়ে যাচ্ছে? এরই প্রতিবাদে আপনি বলুন, কেরোসিন তেল 2014 ছিল 14 টাকা আর আজকে সেখানে 42 টাকা, সমস্ত ভর্তুকি তুলে নিয়েছে। কৃষকের সারের দাম যেখানে 300-400 টাকা 800 টাকা বস্তা ছিল পর্যায়ক্রমে বিভিন্ন পর্যায়ের সার, আজকে তার দুগুণ জায়গায় 3 গুণ দাম হয়ে গেছে। তাহলে আজকে 2500 টাকা ডিএপি গোমর এবং আজকের পটাশ ইউরিয়া 300 থেকে 600 800 900, এই যে এত অস্বাভাবিক দাম বৃদ্ধি বাংলার কেন? ভারতবর্ষের প্রতিটা মানুষ আজকে মৃত্যুর জন্য দাঁড়িয়ে আছে এবং তারই মাঝখানে আজকে অন্যায় কৃষি বিল, এই কৃষক এলাকার মানুষ যেটা সারা বাধার সাথে প্রতিবাদ করছে, কৃষকের ন্যায্য দামের ফসল কেন ওই আদানি আম্বানিকে বিক্রি করবে? কৃষক তার পছন্দ মতো খদ্দেরকে পছন্দ মতো দামে বেচবে, আরো হাতে জোর করে কৃষকের ফসল তুলে দেওয়া যাবে না। তাই এই কৃষি বিল প্রত্যাহার করার দাবি আমাদের সবসময় আছে, মিছিলও আছে। আজকে এইভাবে আজকে বাংলার বহু বাইরে থেকে মানুষ নিয়ে বলাচ্ছে, তাই আমরা প্রতিবাদ বিস্তারে মিছিল করছি আজকে। তাই বাংলা ঘরের মেয়ে কি চান? তাই বাংলা দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী খেলা ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি চান? আগামী 21-এর নির্বাচনে মোদীর পরাজয় ঘটাতে আমাদের এই কর্মীরা আজকে শপথ নিয়েছে, তাই আন্দোলনের মধ্য দিয়ে আজকে মানুষের পাশে রাস্তায় আজকে তারা পদযাত্রা করছে। ধন্যবাদ, নমস্কার, সকল সমস্ত।